কেবলই টুর্নামেন্ট শুরুর প্রহর, পথ বাকি এখনো অনেক। তবে এই শুরুর সময়টাতেই বিপিএল এ সিলেট সিক্সার্স এর আলো রণ। টুর্নামেন্ট শুরুর আগে যাদের খুব বেশি সম্ভাবনা দেখেনি কেউ, সেই দলটাই গত দুই আসরের চ্যাম্পিয়নদের হারিয়ে দিল দুই দিনেই। এবারের বিপিএল আসরে কুমিল্লা ও ঢাকা হট ফেভারিট, সেই দুই দলকেই হারিয়েছে সিলেট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হট ফেভারিট ঢাকাকে 9 উইকেটে হারিয়েছে নাসির হোসেনের সিলেট। রোববার দ্বিতীয় দিনে রোমাঞ্চকর লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে নাসির হোসেনরা। দুই ম্যাচেই দারুণ বোলিং ও উজ্জীবিত নেতৃত্বে নজর কেড়েছে সিলেটের অধিনায়ক নাসির হোসেন। কাগজে কলমের হিসাবে এবারের বিপিএল এ অনেক পিছিয়ে ছিল সিলেট, কিন্তু টানা দুই ম্যাচে দুই হট ফেভারিট দলকে হারাতে পেরে দারুণ খুশি নাসির হোসেন। এ ব্যাপারে সাংবাদিকদের নাসির বলেন, পরপর দুটি ম্যাচে জিতে অবশ্যই ভালো লাগছে। আমি মনে করি টি টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছুই নেই, এক দুইজনই দলকে জেতাতে পারে। আমাদের দলে হয়তো বড় কোনো খেলোয়াড় নেই, কিন্তু যারা আছে তারা অনেক দায়িত্বশীল। দলের এমন মানসিকতা ও দারুণ জয়ের পেছনে অধিনায়কের ভূমিকা অনন্য। তাই অধিনায়কত্ব সম্পর্কে নাসির হোসেন বলেন, দায়িত্বটা উপভোগ করছি। দলে আমি যেই সিদ্ধান্ত নেই না কেন, সবাই তা বিশ্বাস করে। অনেক সময় দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, অনেকেই অনেক রকমের কথা বলে, কিন্তু আমাদের দলে সেটি নেই, সবাই সবাইকে সাহায্য করে। অধিনায়কের উপর সতীর্থদের সেই আস্থায় হয়তো রূপ নিচ্ছে মাঠে ক্রিকেটের দারুণ পারফরম্যান্সের।